আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা এই প্রিপেড মিটারটির সমস্যা সম্পর্কে জানব। এই প্রিপেড মিটারটি পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে ঘরে আউটপুট দিচ্ছিল না। ওনারা টাকা রিচার্জ করছে, রিচার্জ করার পরও ঘরে আউটপুট দিচ্ছিল না। তো এখন আমরা এটি চেক দিয়ে দেখব যে আসলে মিটারটি কোথায় পড়া গেছে। চলুন দেখি। এই দেখেন মিটারটি এই জায়গায় পুড়ে গেছে, ইনপুট লাইনে দেখেন এটা পুড়ে গেছে। এটা পুড়ে যাওয়ার কারণে মিটারটি ঘরে আউটপুট দিচ্ছিল না। এটা এই মিটারটি ব্যবহার করলে আর ঘরে আউটপুট দেবে না, মিটারটি পরিবর্তন করতে হবে। এই মিটারটি ইনপুট লাইনে যে ইনপুটের যে ফেজটা আছে সেই ফেজটার ইনপুটে পুড়ে গেছে। ইনপুটে পুড়ে যাওয়ার কারণে মিটারটিতে কোনো আউটপুট দিচ্ছিল না। তো আমরা দেখি এই পোড়ার মধ্যে পাওয়ার দিয়ে দেখব যে আসলে মিটারটি পাওয়ার আসে কিনা। অনেকে বলে যে ভাই প্রিপেড মিটার কি পুড়ে যায়? হ্যাঁ পুড়ে যায়। আপনাদের মিটারটি লাগানোর সময় যদি আউটপুটে ইনপুটে কোথাও লুজ থাকে তাহলে মিটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা মিটার লাগানোর আগে ভালো করে চেক দিবেন যে কোথাও যেন লুজ না থাকে, লুজের থাকার কারণে স্পার্ক করে পুড়ে যাবে। দেখেন পাওয়ার আসছে, মিটারটি পোড়া যাওয়ার পরও পাওয়ার আসছে। তো আউটপুট ইনপুটে আপনার পাওয়ার ঠিকই আছে কিন্তু আউটপুটে কোনো পাওয়ার দিবে না। এটি সার্কিটটি পুড়ে গেছে, এই যে ঘাটগুলো দেখেন এভাবে, এখানে আপনারা কোনো কেবল এখানে লাগানোর পর টাইট দিতে পারবেন না। তো আমি এটা দেখানোর ক্ষেত্রে আপনাদের পাওয়ার দিয়ে দেখালাম যে আসলে মিটারটি পাওয়ার আসছে কিনা। তো পাওয়ার আসছে কিন্তু তারপরও ঘরে আউটপুট যাবে না যেহেতু মিটারটি পুড়ে গেছে। তো আপনারা লক্ষ্য রাখবেন প্রিপেড মিটারে যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আপনারা একদম চেকবেন যে আমার মিটার পুড়ে গেছে কিনা। এই একটু পুরার কারণে পুরোটাই পুড়ে যেতে পারে। তো আপনারা ভালো করে চেক দিবেন। এখন এই মিটারটি পুড়ে গেছে, এই মিটারটি পুড়ে গেলে আপনারা অফিসে এসে অভিযোগ করবেন। অভিযোগ করলে তারা আপনাদের স্থানে গিয়ে মিটারটি খুলে নিয়ে এসে তারা চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা দেখলেন আপনারা যে প্রিপেড মিটারের কীভাবে পুড়ে যায়, প্রিপেড মিটার পুড়ে গেলে কীভাবে চেঞ্জ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।